হেই কেবস্তা সভার দেখছেন সিনেবাস দিসি যাহি আমরা অনেক বিপদের মধ্য থেকে গিয়েছি এবং ফাইনালি দেশ স্বাধীন হয়েছে এটা ভাবতেই ভালো লাগছে যে এখন মানুষ আর চুপি চুপি কোনো কথা বলবে না মানুষের এখন বাক স্বাধীনতা আছে মানুষ এই আতঙ্ক নিয়ে ঘুমাবে না যে এই পোস্টটা দেওয়ার পরে হয়তো আমাকে পুলিশ আজ রাতই ধরে নিয়ে যাবে তো এসব ভেবেই ভালো লাগছে এতদিন আপনাদের সময়গুলো কেমন কেটেছে কমেন্টে ছোট্ট করে জানিয়ে যাবেন এবং ইয়েস আমরা ব্যাক করেছি আমরা প্রতিনিয়ত সিনেমা নিয়ে এবং বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো তো আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হলো শুরুতেই যে ব্যাপারটা বলতে চাইব যে তিক্ত সত্যি কথাটা বলতে চাইব সেটা হলো এই প্রধান সিনেমাটা যখন মুক্তি দেওয়া হয়েছিল এটা যদি বাংলাদেশে মুক্তি দেওয়া হতো সিনেমাটাকে ব্যান করা হতো। হতো কেন এ বিষয়ে পরে আসি এর গল্পটা ছিল এরকম এখানে দেব হয়ে নতুন একটা এরিয়াতে এরিয়াতে যায় তো ওই একজন কোরাপ্টেড পলিটিশিয়ান এবং একজন সাধারণ শিক্ষকের মধ্যে বেশ একটা কনফ্লিক্ট চলতে থাকে এবং ওই এরিয়াতে যারা বসবাস করে সবাই কি ওই যে নেতা টর্চার করে যাচ্ছে বিভিন্ন ভাবে বাস্তবে যে সিনারিওটা দেখা তো এই যে টর্চার থেকে ওই স্পেসিফিক এরিয়ার মানুষগুলো আদৌ মুক্তি পাবে কি না এবং এখানে দেবের কি ভূমিকা আছে এসব নিয়ে মূলত এই সিনেমাটা পরিচালক অভিজিৎ সেনের সাথে দেব ব্যাক টু ব্যাক তিনটা কাজ করলো টনিক প্রজাপতি এবং ফাইনালি প্রধান প্রথম দুইটা ছিল ফ্যামিলি ড্রামা বা আপনি বলতে পারেন ফিল গুড টাইপ মুভি বাট এই সিনেমাটা কিন্তু একটু ডিফারেন্ট এটা কিন্তু একদমই কোনো ফ্যামিলি ড্রামা না এই যে ড্রামা পার্টটা থেকে একটু সরে এসে এটাকে পলিটিক্যাল ড্রামা হিসেবে পরিচালক দেখিয়েছেন এবং সিনেমায় বেশ কিছু ব্যাপার আমার ভালো লেগেছে কিছু ব্যাপার একটু নেগেটিভ লেগেছে আমি ধাপে ধাপে প্রত্যেকটা ব্যাপার বলি ফার্স্ট অফ অল এখানে যে পলিটিক্যাল ইস্যুগুলো দেখানো হয়েছে আপনি যদি বাংলাদেশে হোক বা ইন্ডিয়াতে হোক এই সব জায়গায় যে পলিটিক্যাল নেতারা শাসন করে বা যাদের আন্ডারে আমরা থাকি তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডর একটা স্পষ্ট প্রতিচ্ছবি আপনি প্রধানে দেখতে পাবেন তো এই পাটা আমার কাছে চমৎকার লেগেছে আমি আপনাকে অনেক বড় করে কোনো এক্সপ্লেনেশন দিব না বাট এখানে যে ব্যাপারগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা ব্যাপার আসলে জীবন থেকে নেওয়া এই গেল প্রথম পার্ট এখানে বেশ ভালো রকম একটা পলিটিক্যাল ইস্যু দেখানো হয়েছে যে ব্যাপারটার সাথে আমরা প্রতিনিয়ত একদম প্রত্যেকটা দিন ডিল করে যাচ্ছি একটা ড্রামা হিসেবে এখানে ছোট ছোট প্রত্যেকটা ব্যাপারে আসলে ওয়ার করে গেছে ইমোশনাল পার্ট বলেন অভিনয় বলেন এই ছোট ছোট সব কিছুর যে একটা সংমিশ্রণ এটা বেশ পারফেক্ট ছিল তো এই ব্যাপারে বলতে গেলে প্রথমেই আসে অভিনয় সবাই এখানে চমৎকার অভিনয় করেছে যদি সত্যি করে বলি দিন এখানে দেফের থেকেও আমার আসলে পরাণ ব্যানার্জির অ্যাক্টিং বেশি ভালো লেগেছে এই লোকটার মধ্যে এখনো আপনি আলাদা রকম একটা সুইটনেস দেখতে পাবেন দেব এবং তার মধ্যে যে একটা দুষ্টু সম্পর্ক আই মিন সুইট এবং মিষ্টি একটা সম্পর্ক এই ব্যাপারটা দেখতে আমার চমৎকার লাগে মানে কিছু মানুষ থাকে যার সাথে আপনার আপনার বয়সের ডিফারেন্স অনেক বেশি ডে আপনি দেখবেন যে তার সাথে ভাইবটা খুব ভালো ম্যাচ করে ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে তো এই লোকটাকে দেখে আমার এটাই মনে হয় যে এত সিনিয়র একটা লোক বাট দেবের সাথে তিনি যেভাবে তাল মিলে যান বা তাদের যে কিছু ছোট খাটো মোমেন্ট আছে এই বিষয়গুলো দেখতে বেশ ভালোই লাগে এবং এর আগেও তাদের দুজনকে যখন আমি একসাথে দেখেছি আমার বেশ ভালোই লেগেছে অন্যদিকে এখানে অন্য অন্য যে অ্যাক্টররা আছে তারাও চমৎকার অভিনয় করেছে সবাই এখানে এত স্বতঃস্ফূর্ত ছিল দেখতেই ভাল লাগছে খরাজ মুখার্জি হোক কাঞ্চন মল্লিক হোক মানে সবাই এত ছিল প্রত্যেকটা মধ্যে যে হাস্যজ্জ্বল ব্যাপার এসব ব্যাপার দেখেই ভালো লাগছে যদিও এখানে অনেক অনেক কমেডি রাখা হয়েছে বাট এই কমেডিগুলো আসলে আমার জন্য ওয়ার্ক করেনি বাট এই সিনেমার যে টার্গেটেড অডিয়েন্স ছিল এই দর্শকরা আসলে এই কমেডিগুলো সিনেমা হলে বেশ ভালো রকমের এনজয় করেছে যেটা আমি সিনেমাটা দেখার সময় অনুধাবন করতেছিলাম অন্যদিকে এখানে দেহের যে দাদি থাকে তার ক্যারেক্টারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে দেখা যায় এখানে ছোট ছোট কিছু বক্তব্য রাখা হয়েছে যেটা খুবই এবং আমি মনে করি বিষয়টা খুব না দেখে বেশ দেখা উচিত খুবই জরুরি যেমন ভোটের আগে আমরা যে গাছে পেরেক মেরে এই যে ব্যানার গুলো টানাই এর ফলে যে ক্ষতিটা আমরা করতেছি গাছের এই ব্যাপারটা ছোট্ট একটা দৃশ্যের মাধ্যমে বেশ চমৎকার ভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই বিষয়টা খুবই ছোট বাট আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ বিষয়টা পার্সোনালি আমি খুবই খুবই অপছন্দ করি তো এই ছিল এই সিনেমার ভালো দিক এবারে যদি এটার নেগেটিভ পার্টে আসি দেন ফার্স্ট হাফটা আমার সিনেমার চমৎকার লেগেছে বাট সেকেন্ড হাফের কিছু দৃশ্য আমার কাছে একদমই আননেসেসারি মনে হয়েছে যেখানে খুব সহজেই কেচি চালানো যেত তো এর ফলে কি হতো সিনেমার যে রান টাইমটা আরো ছোট হতো ফার্স্ট হাফটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এবং সেকেন্ড হাফে গিয়ে গল্পটার এত বেশি শাখা প্রশাখা না গুজে যদি অন পয়েন্ট থাকতো দেন আরো ইন্টারেস্টিং লাগতো এখানে কিছু কিছু দৃশ্য আপনার দেখে মনে হবে যে কোনো কারণ ছাড়াই হয়তো দৃশ্যগুলো রাখা হয়েছে এখানে দেবের ফিটনেস আপনার খুবই চোখে লাগবে আমি জানি না এই ফলটা কার সিনেমাটোগ্রাফার কি এখানে ওলট পালট করে ফেলছে নাকি এই যে স্লো মোশনটা যিনি রেখেছেন তার ফল তো তার যে শৈলের কিছু পোর্শন তিনি যখন দৌড়াচ্ছে মানে তার যে দৌড়াতে কষ্ট হচ্ছে এই ব্যাপারটা ক্যামেরা একদম স্পষ্ট দেখা যাচ্ছে এর বাইরেও কিন্তু অনেক দৌড়ের দৃশ্য আছে বাট তার এত বাজে দেখাচ্ছে না বা তার ফিটনেসের যে একটা ঘাটতি সেই ব্যাপারটা কিন্তু চোখে লাগে না বাট ওই দৃশ্যটা সিনটা দেখতে আসলে খুবই বিশ্রী লাগে একটা মেইন স্ট্রিম সিনেমা হিসেবে এই সিনেমার প্রোডাকশন ভ্যালু একদমই আমার কাছে আমরি কিছু লাগেনি আমার মনে হচ্ছে যে প্রোডাকশন ভ্যালুটা তারা আরো ভালো করতে পারত যদি একজন ইন্ডি ফিল্ম মেকার এই সিনেমাটা করতো দেন এখানে আমার কোনো কমপ্লেন থাকতো না কারণ সেখানে বাজেটের একটা সীমাবদ্ধতা থাকে বাট দেভের একটা সিনেমায় এই রকম প্রোডাকশন কোয়ালিটি আমি একদমই এক্সপেক্ট করি না এর থেকে অনেক ভালো প্রোডাকশন কোয়ালিটি আমি এক্সপেক্ট করি জিতের সিনেমাগুলো যদি আপনি দেখেন সেখানে কিন্তু প্রোডাকশন ভ্যালু বেশ ভালো থাকে বা প্রোডাকশন কোয়ালিটি আরো বেটার থাকে বাট এই ব্যাপারগুলো আমি একদমই হজম করতে পারি না আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই দেন আমাদের বাংলাদেশে এই যে গত ঈদে এত এত সিনেমা এসেছে সেখানে আপনি যদি একটা বি গ্রেট সিনেমার ও প্রোডাকশন ভ্যালু দেখেন এখন আপনি যদি সিনেমার কথা বলেন দেন সিনেমার কোয়ালিটি হল জিরো আউট অফ টেন বাট প্রোডাকশন যদি বলেন এবারে আসেন কেন প্রধান বাংলাদেশে ব্যান করে দেওয়া হতো আপনি যদি এর রিলিজ ডেটটা খেয়াল করেন তখন বাংলাদেশের যে সরকার ক্ষমতায় ছিল তারা এমন এমন সিনেমা ব্যান করে দিয়েছে বা সেন্সর সার্টিফিকেট দেয়নি যে সিনেমাটা হয়তো ডিরেক্ট কোনো পলিটিক্যাল ইস্যুর সাথে কানেক্ট কানেক্টেড না তো এই রকম সিনেমাও যদি আটকে দেয়া হয় বা ব্যান করে দেয়া হয় সেখানে এই সিনেমাটা বাংলাদেশে চলবে এটা আসলে দিবা স্বপ্ন ছাড়া কিছুই না এখানে প্রধান কিন্তু ডিরে পলিটিক্যাল ইস্যুর সাথে কানেক্টেড এই সিনেমায় যে ব্যাপারগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ব্যাপারে আসলে সরাসরি এই যে নোংরা রাজনীতি সেই নোংরা রাজনীতির একটা প্রতিচ্ছবি তো সেখান থেকে এই সিনেমাটা প্রথম ধাক্কাই বাদ পড়ে যেত এখন বর্তমানে দেশ স্বাধীন হয়েছে এই সময়টাতে যদি কোনো সিনেমা আসে কলকাতা থেকে সেটা হয়তো একদমই ভিন্ন ব্যাপার হবে তো সব এই ছিল এই সিনেমাটা নিয়ে আমার মতামত সিনেমাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনি চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন অলরেডি যারা সিনেমাটা দেখে ফেলেছেন আপনারা জানাবেন যে আপনার কাছে প্রধান কেমন লাগলো আই এম গন গিভ ইউ 3 আউট অফ 5 ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দিন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টিল দেন টাটা